পড়ে গেল, এই যে রিং লাইটটা আমার, এটা কিন্তু পুরো ভেঙে গেল, কি অবস্থা হয়ে গেল আমার। আর শর্ট সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ একটা স্থলপথ দিয়ে আজকে সকালটা শুরু করছি, আর হচ্ছে এই স্থলপথগুলো কিন্তু একটা একটা করে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর এবার চলো আমি পুকুর পাড়ে নিয়ে এসেছি তোমাদের, কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার, আর সেই কারণে এখানে একটা আমসর পেরে নেব। আর রেমাল ঝড়ের পর কিন্তু এই সূর্যের আলোটা ফুটেছে, তাই সকালটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে ঝলমল করছে, সকালটা দেখলে কিন্তু মনটা খুব ভালো হয়ে যাবে। এবার চলো, এবার কিন্তু বনি উঠে পড়েছে, তো বনির সঙ্গে একটু কথা বলা যাক। ঘুম থেকে উঠে পড়েছো দাদা? কই? হ্যাঁ দাদা কই? তো দাদা কোথায়? এই চুপ করে বসে আছো কেন? তুই অন্যায় করেছো, অন্যায় করেছো। আর জোয়ান খাবে? জোয়ান খাবে? এ নাও জোয়ান, হাঁ করো, হাঁ করো, দিচ্ছি। রেগে গেলে? ইয়ার কি করলাম বলে রেগে গেলে? আচ্ছা ঠিক আছে, টাটা করে দাও, আমি চলে যাচ্ছি, টাটা। আর এখানে দেখো দুপুরে যে রান্না হবে তার জন্য কিন্তু এখানে কাঁচা সবজি সব কাটা হচ্ছে। তো এখানে বেগুন আছে, এখানে কুমড়ো আছে, আর এই যে পেঁপেটা দেখতে পাচ্ছ, এই গাছের কিন্তু আমাদের এই পেঁপে। আর এই যে এখানে অনেক কিছু সবজি আছে, সেইগুলো দিয়ে মা রান্না করবে। আর এখানে হচ্ছে আমাদের পুকুর থেকে গেঁড়ি তুলেছিল, তো এই গেঁড়ি দিয়ে একটা ঝোল হবে। আর আমি শুনেছি এই গেঁড়ি নাকি খুব ভালো খাওয়া, পেট খুব ঠান্ডা করে। আর যারা হচ্ছে খুব কমজোরি বাচ্চারা, তারা যদি এই যদি গেঁড়ি খায় তাদের পক্ষে কিন্তু খুবই ভালো। আর আমাদের কিন্তু এই গ্রামগঞ্জে হচ্ছে পুকুরে কিন্তু এই গেঁড়ি কিন্তু অনেকটা পরিমাণে বেশি, অনেকটা পরিমাণে কিন্তু পাওয়া যায়। আর তার সাথে কিন্তু আমাদের গাছের কিন্তু কাঁঠাল হয়েছিল, তো আমাদের গাছের কাঁঠাল কিন্তু অনেকটা পরিমাণে হয়েছিল। এর আগে আমার ভিডিওতে তোমরা দেখেছো যে কতগুলো কাঁঠাল হয়েছিল, সেটা পেরেছে, পেরে মামারা অর্ধেকটা আর আমাদের অর্ধেকটা নিয়েছে দেখো, কারণ একটা অনেকটা বড় হয়ে যাবে, তো একার পক্ষে রান্না করা সম্ভব নয়, সেই কারণে কিন্তু এরকম দুজনে ভাগ করে নিয়েছে। আর এখানে দেখো বাজার থেকে নিয়ে এসেছিলো হচ্ছে এই যে মাছ, এই তেলাপিয়া মাছ, এই গেঁড়ি দিয়ে যে ঝোল হবে সেই কারণে এই মাছটা এনেছে। আর এই মাছগুলো কিন্তু প্রচণ্ড বড় বড় পুকুরের মাছ, বাট আমাদের পুকুরে না, আমাদের পুকুরে মাছ আছে। আর রোজ রোজ তো পুকুর থেকে মাছ ধরা সম্ভব নয়, কারণ জাল দিয়ে মাছ ধরা অনেকটা কিন্তু ডিফিকাল্ট, সেই কারণে কিন্তু এখানে বাজার থেকে দেখো এই মাছগুলো কিনে এনেছে, পুরো কিন্তু টাটকা দেখো, ওই মাছগুলো কিন্তু বেশ নড়াচড়া করছে। আর এই মাছের ঝোল খেতে বেশ কিন্তু ভালোই লাগে। আমাদের এখানে মাছের বাজার কিন্তু খুব সকালে বসে, 5টার সময় পুরো মাছের বাজার বসবে ভোর, আর 9টার মধ্যে কিন্তু মাছ সব শেষ হয়ে যাবে। আর এইদিকে দেখো, আর এইদিকে হচ্ছে আমাদের বুবু আর বনির কি করছে দেখো, এরা দুজনে কিন্তু এইভাবে অন্যায় করে, আর আমাকে কিন্তু এই পিছনে পিছনে ছুটতে হয়, কোথায় কি করে বসে তো বলা তো যায় না। কি সব বিক্রি করছো? প্লাস্টিকের ডিপে সব বিক্রি করে দিচ্ছো? আর এগুলো সব বিক্রি করে দাও, ছাড়ো। চুলও বিক্রি হয় তাই তো? খারাপ ফোন ও এই বুবু, তোমার কি খারাপ এ আছে? খেলনা বিক্রি করে দেবে? দাও না। দিকে বলেছিলাম আমি ক্লিপ কিনে আনতে, দেখো এই এই যে তিনটে কিনেছে, এই ক্লিপগুলো কিন্তু ভালো দেখো, এই ক্লিপগুলো আমার দিতে কিন্তু মাথায় ভালো লাগে। বাট এই ক্লিপটা কেন এনেছি, আমার এই ক্লিপটা কিন্তু ভালো লাগে না, সেরকম চুলও কিন্তু আসে না, দেখতে পাচ্ছ ছোট ক্লিপ তো, এইদিকে দুটো এ আছে আর এইদিকে তিনটে দাঁড়া আছে, তো এই কারণে আমার ক্লিপটা ভালো লাগে না। এই ক্লিপগুলো ঠিক আছে, এই ক্লিপগুলো আনতে বলেছি আর এই ক্লিপগুলো এনেছি। হ্যাঁ তুমি কি বলছো, বলছো তুমি নেবে তো? নাও নাও, তোর মাথায় চুল কই, তোর মাথায় চুল কই, তুমি এটা দেবে ক্লিপটা? ও এটা হেয়ার ব্যান্ডটা তুমি দেবে? ও আচ্ছা, কি হলো লাগলো? চলো, কি ক্লিপ না, এটা দেবো না, তোমাকে দেয়া হবে না, এই ক্লিপগুলো রাখো, ভেঙে যাবে পড়লে কি করবে? সব তুমি সবগুলোই নেবে, তুমি সবগুলোই নেবে? এই কোথায় যাচ্ছ বনি, চলে আসো।
এমাল ঝড়ে কি ক্ষয়ক্ষতি হয়েছে তোমরা সব দেখো। এই দেখো আমাদের ভালো পেয়ারা গাছ, সবে পেয়ারা ধরিয়েছিল আর কি। দেখো পেয়ারা গাছটা কিন্তু পুরো পড়ে গেছে। আর এই বনে দেখো এই যে আমাদের এই ডাঙাটা, ডাঙাটা কিন্তু সব গাছপালা দেখো সব কিন্তু ভেঙে গেছে। এই যে সব কিন্তু ভেঙে গেছে। এই দেখো এখানে আমাদের ছিল হচ্ছে কুল গাছ, কুল গাছও উল্টে গেছে। এখানে পেঁপে গাছ সব ভেঙে গেছে, লেবু গাছ ওখানে উল্টে গেছে। মানে যা ঝড়টা যে পরিমাণে এসেছিলো আর কি, যদি আরও জোরে হতো তাহলে কিন্তু অনেকটা বেশি ক্ষয়ক্ষতি হতো। এই যে সব এখানে ভেঙে গেছে। আরও তোমাদের দেখাচ্ছি, তোমরা চলো, এই চলো তোমরা, এখানে অবস্থাটা কি হয়েছে দেখো তো। এই যে এখান দিয়ে যাচ্ছি, এখানে দেখো এখানে সব কিছু উল্টে গেছে। এই যে দেখো কত ফুল গাছ, আমাদের সব ফুল গাছগুলো এখানে সব পড়ে গেছে। এই এই যে এই এই পুকুরটার মধ্যে সব পড়ে গেছে। তোমরা দেখলে তো কতটা পরিমাণে আমাদের এখানে ক্ষয়ক্ষতিটা হয়েছে, যে সব ফুল গাছগুলো সব কিন্তু পড়ে গেছে। কারণ ঝড়ের গতিটা আমাদের এখানে অনেকটাই বেশি ছিল, সেই কারণে সব পড়ে গেছে। আর ছোটো ছোটো যে গাছগুলো, যে ছোটো গাছের প্রতি কিন্তু ক্ষতিটা বেশি হয়েছে। আমাদের ওই ডাঙাতে কিন্তু দুটো নারকেল গাছ ছোটো ছোটো ছিল, সেইটাও কিন্তু ও প্রায় পড়ে গেছে। আর এখানে দেখো এখানে কিন্তু রোদ্দুরটা আজকে উঠেছে, বেশ কিন্তু ভালো লাগছিলো। আর যেহেতু বৃষ্টি হয়েছিল সেই কারণে দেখো চারিদিকে কিন্তু সবুজে সবুজ, মানে সব ছোটোখাটো গাছগুলো, সেই গাছগুলো কিন্তু সব তাড়াতাড়ি করে কিন্তু বেড়ে উঠেছে। কারণ ওই সব আগাছাগুলো কিন্তু বৃষ্টির জল পেলেই কিন্তু অনেক বেড়ে যায়। আর এখানে দেখো এবার চলো, এবার হচ্ছে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে একটু শর্ট ভিডিও বানাবো। তো শর্ট ভিডিও আমি বানাচ্ছিলাম, দেখো এখানে আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তো হঠাৎ দেখলাম যে এইটা কিন্তু ছেড়ে পড়ে গেলো। এই যে রিং লাইটটা আমার, এটা কিন্তু পুরো ভেঙে গেল, কি অবস্থা হয়ে গেল। আমার আর শর্ট ভিডিও করা হলো না। এখানে দেখো এইসব, মানে আমার যে সকালবেলা উঠে কত যে খারাপ লাগছিল, যে আর কি বলবো, এইভাবে কেউ ভেঙে যায় লাইটটা, তো ভেঙে গেল, তো কিচ্ছু উপায় ছিল না। আমি কি করব না করব বুঝে উঠতে পারছিলাম না। তারপর দেখো নিজে নিজে আমি এই লাইটটা কিন্তু এটা আবার বানিয়ে দিয়েছি। এই রিং লাইটটা এটা কাজ করছে না, তো রিং লাইটটা এটা হবে না আর এখানে লাগানো। কারণ এই যে এই সাইডটা দেখো সামনেটা, আমি ভাবতেও পারছিলাম না যে এইভাবে আমি বানাতে পারবো। এই যে শুধু স্ট্যান্ডটা থাকবে, শুধু স্ট্যান্ডটা থাকবে, এই দেখতে পাচ্ছ, তো আমি বানিয়ে নিয়েছি। আমি ভাবতেও পারছিলাম না যে আমি ভেবেছিলাম কী করে শর্ট ভিডিও বানাবো, কী করে আর সব ভিডিও আমি বানাবো, বাট আমি নিজে নিজে এটা বানিয়ে নিয়েছি, বেশ সুন্দর লাগছে এটা। তোমাদেরও যদি ভেঙে যায় এইভাবে প্লিজ ফেলে দিও না, এতে কিন্তু টাকাটা তোমাদেরই নষ্ট হয়ে যাবে। এইভাবে বানিয়ে নিলে কিন্তু খুব সুন্দর লাগবে। এই যে আজ মারা গেছে, এটা কী করবো বলো বাবু, এটা তো এইটা ফেলে দিয়ে আসবো, কিছু করার নেই, একটাই বেঁচে আছে। সব মাছগুলো কিন্তু মারা গেছে, চলো ফেলে দিয়ে আসি। কি কি চলো সব ফেরত দিয়ে আসি। তোমরা কি করছো এখানে, নারকেল খাচ্ছ? আচ্ছা চলো বুবু আয়, এই দেখো না সব মাছগুলো মারা গেছে, এই একটাই আছে। বুবু বুবু চলো এইটা ফেলে দিয়ে আসি পুকুরে, সব মাছগুলো মারা গেছে। তুমি দেখেছিলে কখন দেখলে? আর তুমি এ বুবু তুমি কি জানো আমার সেই রিং লাইটটা ভেঙে গেছে আমার দিকে, তুমি তুমি দেখেছিলে আমার রিং লাইটটা ভেঙে গেছে? কি করে ভেঙে গেল বলো তো, ভিডিও করতে করতে হঠাৎ ভেঙে গেল। চলে আসো, ও তুমি দেখেছিলে টেপ দিয়ে আটকানো? না না ভালো ছিল, আসো আমাকে তো দাঁড়াবে, আসো পুকুরে ফেলে দিই এইটা, আসো সব মাছগুলোই মারা গেল, মাছ সব ফেলে দিয়েছে, আর এই একটা আছে বেঁচে, জলে ছেড়ে দিই, কি আর করা যাবে। চল জলেতে নামি, এই পুকুরে সবে পানা তুললো, আবার কিন্তু পানা ভর্তি হয়ে গেছে। চল এই চলে গেল, আবার দেখা হবে। তো এখনো এই কিন্তু চুপ করে এখানে বসে আছে দেখো, এই যে মাছটা এখনো কিন্তু এখানেই আছে, দেখি এই চলে গেল, যা। তো জলটা কি ঠান্ডা, চলো বাড়ি চলে যায়।
কে দেখো, টুকুপুকু কিন্তু আমাদের বাড়ি চলে এসেছে, কারণ পুকুর শরীরটা হচ্ছে খুবই খারাপ, সেই কারণে এখানে চলে এসেছে। আর এরা দুজন গান গাইছে, আর তার সাথে কিন্তু আমাদের বনি কিন্তু তালে তাল মেলাচ্ছে। এই হাততালি ঘুমু গাইছে গান, ও বাবা। এই বনু, ও বনু, কি গান গাইছো তুমি, কি গান করছো? রাতের মেনু দেখো, এখানে হচ্ছে এটা হচ্ছে ডালের বড়া, এই যে এটা ডালের বড়া, তো দেখো কত সুন্দর, আমার তো ডালের বড়া খেতে বেশ ভালো লাগে। আর এইটা হচ্ছে দেখো, এটা হচ্ছে জল বড়া, তো এইটা অনেক ফেমাস একটা রেসিপি, তো এখানে করেছে দেখো, এটা হচ্ছে জল বড়া, তো এটা বড়া আছে সাথে, সেই কারণে নাম হচ্ছে জল বড়া। তো চলো আমরা এখন খাই তাহলে, তো আজকের মতো রাখছি, টাটা। তো ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, তো আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।